আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে। আপনাদের সঙ্গে আজকে মাল্টার কিছু আপডেট জানাবো, মানে কোভিড-19 আপডেট। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেল যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে যে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে মাল্টার কী অবস্থা কিংবা কী কাজ হচ্ছে কি না। তো আমি সেই অনুযায়ী বলবো যে ওয়ার্ক পারমিটের কাজ হচ্ছে, ওয়ার্ক ভিসার কাজগুলো মাল্টায় প্রচুর হচ্ছে। আপনি যদি অ্যাপ্লাই করতে চান, নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারেন। আর স্টুডেন্ট ভিসা এখনও সাসপেন্ডেড আছে, কিন্তু যাদের স্টুডেন্ট ফাইল অন প্রসেসিংয়ে ছিল তারা অপেক্ষা করেন, কাজ হয়ে যাবে। আর নতুন কোনো ফাইলের কাজ স্টুডেন্ট হচ্ছে না, যারা অন প্রসেসিংয়ে ছিল শুধুমাত্র তাদেরগুলোই এখনও প্রসেসিং হচ্ছে। আর রিসেন্টলি এই ধরনের কিছু স্টুডেন্টের ভিসাও হয়েছে যাদের ফাইল অন প্রসেসিংয়ে ছিল। তো মূল বিষয়টি হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ভিসা রিজেক্ট হলেও কাজ হচ্ছে, ভিসা হচ্ছে। সো আপনি যদি মাল্টার জন্য চিন্তা করে থাকেন, অ্যাপ্লাই করতে পারেন। ভিসা যেহেতু হচ্ছে প্রচুর পরিমাণে, আশা করছি হয়ে যাবে। সামান্য কিছু রিজেকশন তো থাকবেই, এটা সব দেশেই থাকে। আর কোভিড-19 বিষয়টি যেটা, সেটা হচ্ছে যে হেলথ অ্যান্ড ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস ফায়ারনে তিনি গত মাসে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তাদের কোভিড-19 যে সিচুয়েশনটা, মাল্টার কোভিড-19 সিচুয়েশন নিয়ে উনি কিছুটা হতাশা স্বীকার করেছেন। উনি একটা বিবৃতিতে বলেছেন যে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তারপরও তিনি হতাশ। আর কোভিড-19 বিধিনিষেধ শিথিল করার পথ প্রশস্ত করে সম্ভবত তার ঘোষণা অনুযায়ী, গত মাসের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি 1 উইকে স্বাস্থ্যমন্ত্রীর নতুন একটা ঘোষণা দেওয়ার কথা ছিল মাল্টার, কিন্তু তারা এখনও পর্যন্ত সেরকম কোনো ঘোষণা দেননি। আর টাইমস অফ মাল্টাতে যেটা বলা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে তারা কিছু বিধিনিষেধ তুলে নেবেন, মাল্টায় করোনা পরিস্থিতির যেই বিষয়গুলো আছে সেই বিধিনিষেধগুলো তারা তুলে নেবেন। আর বিষয়টা হচ্ছে যে মাল্টাতে কিন্তু ওমিক্রন ভেরিয়েন্টের কিছুটা উন্নতি হয়েছে এবং প্রতিদিন তাদের শনাক্তকরণ যেটা, সেটা কমছে, মানে শনাক্তের হারটা কমে আসছে মাল্টায়। সো তাদের ওমিক্রন ভেরিয়েন্টের ধরনটা কিছুটা নিয়ন্ত্রণে চলে গেছে মাল্টায়। আর হেলথ অ্যান্ড ডেপুটি প্রাইম মিনিস্টার বলেছেন তিনি টিকা দেওয়ার উপরে বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন, এবং পাশাপাশি উনি বুস্টার ডোজ গ্রহণের উপরেও জোর দিয়েছেন। তো সেই অনুযায়ী বলা যায় যে মাল্টায় আপনার করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে। এই মাসেই, যেহেতু ফেব্রুয়ারি মাসেই তাদের একটা নতুন ঘোষণা আসার কথা, সেটা হয়তোবা কুড়ি একদিনের মধ্যে আমরা পেয়ে যাব আশা করছি। মাল্টার হোটেল ও রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন বলেছেন যেহেতু তারা অপেক্ষা করছেন বিধিনিষেধ অপসারণের জন্য, তারা চাচ্ছিলেন কোনো প্রকার বিধিনিষেধ ছাড়াই তাদের রেস্টুরেন্ট এবং হোটেলের দরজাগুলো যেন পুনরায় খুলে দেওয়া হয়। তো হয়তোবা খুব শীঘ্রই সেরকম কোনো নির্দেশনা আসবে। তো মূল বিষয়টি যেটা, সেটা হচ্ছে যে মাল্টাতে ওমিক্রন আন্ডার কন্ট্রোল এবং মাল্টায় প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি নিশ্চিন্তে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর হচ্ছে খুব শিগগিরই নতুন ঘোষণা আসবে, নতুন ঘোষণা অনুযায়ী মাল্টায় যেই বিধিনিষেধ ছিল সেগুলো হয়তোবা উঠিয়ে দেওয়া হবে, কারণ কিছু কিছু বিধিনিষেধ তারা উঠিয়ে নিয়েছে। তো বলা যায় এক কথায় মাল্টা সব দিক দিয়ে এখন ঠিক আছে মাল্টা। সো আপনি যদি এখন অ্যাপ্লাই করতে চান, নিশ্চিন্তে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর মাল্টা নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আজকে মাল্টা নিয়ে আপডেট এতটুকুই ছিল। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।